আসসালামু আলাইকুম, আমি কাজী এগ্রি ফার্ম থেকে বলছি। তো আমরা এর আগে আপনাদেরকে ছাগলের বিভিন্ন সমস্যা সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি, তো এখন আমরা আপনাদের দেখাবো আপনারা কীভাবে ছাগলের সাথে টার্কি মুরগি পালন করবেন। তো আসুন আমরা আপনাদের দেখাই। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে ছাগলের ফার্ম দিচ্ছেন অথবা অন্য কিছু ফার্ম দিচ্ছেন, তারা এরকম টার্কি মুরগি ফার্ম দিতে পারেন। কারণ এরা আপনার এরা যদি এদের পালতে আপনার কোনো কষ্ট হবে না, কারণ এরা অনেক ভালো, অনেক ঘাস খায়। আপনারা দেখতে পাচ্ছেন এরা কত সুন্দর নেপে ঘাস খাচ্ছে। এরা ছাগলের চেয়েও বেশি নেপে ঘাস খায়। আর এদের জনপ্রিয় সবচেয়ে খাবার হচ্ছে ঘাস, এরা 80%ই ঘাস খায়। আর আর এদের উপকার হচ্ছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আপনারা যদি এদের লালন পালন করেন, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এদের রোগে কোনো আক্রমণ করতেই পারবে না। আর এটি খুব দ্রুত বড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইল পুরুষ, এটা যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, এটা 10 থেকে 12 কেজির উপরে হবে, নিচে হবে না। আর এই যে ফিমেল যারা মেয়ে, এরা 4-5 কেজি হয়, কিন্তু এদের দেখতে অনেক সুন্দর হয়, এরা অনেক বড় হয় এবং এরা খুব সুন্দর ডিম দেয়, বাচ্চা দেয়। আর যারা ছাগল ফার্ম দিচ্ছেন, তারা ছাগলের পাশাপাশি এরকম টার্কি মুরগি ফার্ম দিতে পারেন। কারণ আপনি ছাগল পালন করে যেই অতিরিক্ত ঘাস থাকবে, সেই ঘাস আপনারা এরা খাওয়াতে পারেন। আপনারা দেখুন এরা কী সুন্দর ঘাস খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এরা ছাগলকে পালন করে আপনার যে ঘাস থাকবে, এই ঘাসও আপনারা এরা খাওয়াতে পারেন। আর এটা পালানোর কোনো কষ্ট নাই। আর আপনি আপনার কাছে যত কাছে পশু হাসপাতাল আছে, আপনি ওই জায়গায় যোগাযোগ করে এদের কোনো সমস্যা হলে আপনি যোগাযোগ করতে পারেন। তো আমরা প্রথমে ছাগলের ফার্ম দিচ্ছি, ছাগলের ফার্মের পরবর্তীতে আমরা এই চাষ, এটা অনেক শিক্ষিত যুবকরা এর প্রতি ঝুঁকছে, কারণ এটা অনেক লাভজনক একটি ব্যবসা। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের কাজী এগ্রো ফার্মটিকে ছাগলের এবং বিভিন্ন রকমের ফার্মে পরিণত করতে পারি, আমাদের টার্কি মুরগি এবং ছাগলের ফার্মটা অনেক বড় একটি ফার্মে পরিণত করতে পারি। আমরা আস্তে আস্তে আরও অনেক টার্কি মুরগি কিনবো। তো আমরা এতক্ষণ আপনাদের দেখালাম আপনারা কীভাবে ছাগলের পাশাপাশি টার্কি মুরগি পালন করবেন। তো আপনারা এভাবেই টার্কি মুরগি পালন করবেন ছাগলের পাশাপাশি। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে ছাগলের এবং টার্কি মুরগির বিভিন্ন সমস্যা সম্পর্কে আরও ভিডিও দিতে পারি। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই ফার্মটি অনেক বড় একটি ফার্মে পরিণত করতে পারি। ওকে, আজকে এই পর্যন্তই। ওকে, বাই।